ওকে সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুল্য রোধ। আমি রোধের বেসিক সম্পর্কিত একটা লেকচার নিয়েছি, সো ওইটাতে রোধ সম্পর্কিত যা কিছু আছে সবকিছু মোটামুটি বোঝানো হয়েছে। সো এরপরেও আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে তুল্য রোধ, তুল্য রোধ মানে কি, আবার শ্রেণী সমবায়ের তুল্য রোধ, তারপরে হচ্ছে সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ, তারপরে হচ্ছে যে এই বিভিন্ন সার্কিটের এই তুল্য রোধের জড়িত প্রবলেমের মানে যেই প্রবলেমগুলো থাকবে এগুলো সামনে লেকচারে হয়তো আলোচনা করবো। সো আমরা চলে যে তুল্য রোধ মানে কি, তুল্য রোধ মানে কি যাওয়ার আগে আমাদের কি রোধ সম্পর্কে ধারণা নিতে হবে। আমি বলছিলাম যে রোধের চ্যাপ্টারে এটা বলছিলাম যে রোধ মানে হচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে, সাপোজ এটা হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীটার মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে, সাপোজ এটা ইলেকট্রন 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 ইলেকট্রন, এই যে পরিবাহীর মধ্য দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হবে, যখন ইলেকট্রন প্রবাহিত হবে তখন এই যে এই ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হবে, কারণ এই যে এই ইলেকট্রনটা তার পিছের ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, সামনের দিকে যাইতে দিবে না, এই জায়গায় একটা বাধা পাবে। এবং তারপরে আরেকটা যে বাধা পাবে সেটা হচ্ছে এই যে যেতে পারছি, আরেকটা যে বাধা পাবে সেটা হচ্ছে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে যে তারটা আছে, এই তারটার যে অনুপরমাণু আছে, সাপোজ এই তারটার অনুপরমাণু ধরলাম, এই জায়গায় অনুপরমাণু যেগুলো আছে অনুপরমাণু, এবং এই অনুপরমাণু এদিকেও ইলেকট্রন আছে, ওকে সো এই যে এই তারের যে নিজস্ব অনুপরমাণু গুলো আছে সেই অনুপরমাণু গুলো আবার এই ইলেকট্রনটাকে এভাবে ধরে রাখতে চেষ্টা করবে বা বিকর্ষণ করবে। সাপোজ এই যে যখন ধনাত্মক যখন প্রোটন থাকবে তখন এই প্রোটন গুলো ইলেকট্রনটাকে ধরে রাখার চেষ্টা করবে, দ্যাট মিন্স ইলেকট্রনটা এই যে এই বরাবর যে ফ্লোনেস, এই বরাবর ফ্লোনেসটাকে বাধা দিবে, এই যে এই বাধাটা বা এই যে এই কতটুকু বাধা দিতেছে বা ওই বাধা জনিত যে বলের মানটা ওইটাকে আমরা রোধ বলি সাধারণত। সো এটা সম্পর্কে ডিটেলস পড়ানো হয়েছে। সো আমি যেটা চলে যাবো সেটা হচ্ছে যে একটা বর্তুরিতে আমরা কিভাবে একটা চিহ্নিত করবো যে এটা হচ্ছে মানে সমান্তরাল সন্নিবেশ, তুল্য মানে রোধের সমান্তরাল সন্নিবেশ, আর একটা হচ্ছে রোধের শ্রেণী সন্নিবেশ। সো আমি যদি চিন্তা করি খেয়াল করো আমি যেটা দিব সেটা হচ্ছে আমি একটা সার্কিট আঁকবো, এবং সার্কিট আঁকার পরে আমি এই জায়গাটা স্ট্রিক্টলি লিখতেছি যে তুল্য রোধ অহন্য তুল্য রোধ, ওকে সো এটা তুল্য রোধ, আমি এদিকে লিখতে পারি তুল্য রোধ, এবং এই যে একটা ইলেকট্রন যে প্রবাহিত হওয়ার সময় যে সে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই এটাকে রোধটাকে আমরা সাধারণত এইভাবে প্রকাশ করি, আমরা বর্তনীতে এইভাবে প্রকাশ করতে পারি। সো ঠিক এটাই যে আমরা যদি একটা বর্তনী আঁকার চেষ্টা করি, সো এটা হচ্ছে একটা বর্তনী, এবং এই যে এই বর্তনী, এই বর্তনীর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটার হচ্ছে আর, এবং আমরা যদি ধরি যে এই এই যে দুই প্রান্তে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, এবং তারের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, আমরা এই এই এর মধ্য দিয়ে অর্থাৎ এই বর্তনীর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ যাবে সেটা আমরা বের করতে পারি এই সূত্র অনুযায়ী, আই সমান সমান ভি বাই আর, যেটা আমি ওহমের সূত্রে খুব ভালোভাবে ডিটেলস পড়াইছিলাম। সো আই সমান সমান ভি বাই আর সূত্রের মধ্য দিয়ে আমরা এই বর্তনীতে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে বা এই ইকুয়েশনের মাধ্যমে যদি বাকি দুইটার মান জানা থাকে কতটুকু বিভব পার্থক্য বজায় আছে বা এই রোধটার মান কত সেটা আমরা বের করতে পারি। এখন যেটা বলবো সেটা হচ্ছে কয়েকটা রোধ যদি একসাথে সংযুক্ত থাকে তখন ব্যাপারটা কি ঘটবে, আর এইদিকে ইলেকট্রন প্রবাহিত হইলেই এইদিকে একটা লাইট জ্বলতেছে, সাপোজ এদিকে আমি একটা লাইট দিলাম এবং এই লাইটটা জ্বলতেছে, সো এই যে এই লাইটটা জ্বলতেছে, এই লাইটটা জ্বলার মানে কি বা এই যে এই লাইটটা যে শক্তি পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে সে শক্তিটা পাচ্ছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সো এখন খেয়াল করো আমাকে এটা নিয়ে আলোচনা করি যে এই যে এই জায়গায় আমরা যেটা খেয়াল করতেছি যে বর্তনীতে যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হওয়ার পরে এই জায়গায় একটা আমরা লাইট জ্বালাইতে পারছি বা ফ্যান চালাতে পারছি, যে কোনো কাজ করতে পারছি, অর্থাৎ আমরা শক্তি পাচ্ছি বা বিদ্যুৎ শক্তি পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা কিভাবে আসে। সো ওহমসের সূত্রে যখন আমি পড়াইছিলাম এবং ওই ওই জায়গায় যখন আমি দেখাইছিলাম যে উচ্চ বিভব অঞ্চল এবং নিম্ন বিভব অঞ্চল যখন আমরা একসাথে করবো তখন ওই নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলে ইলেকট্রন প্রবাহিত হবে, খেয়াল করো ইলেকট্রন যখন প্রবাহিত হবে, খেয়াল করো সাপোজ
এটা হচ্ছে একটা ইলেকট্রন, এবং এই ইলেকট্রনটা যখন প্রবাহিত হচ্ছে, তখন এই যে ইলেকট্রনটা যেহেতু গতি আছে, সো এই ইলেকট্রনটার মধ্যে গতি শক্তি এক্সিস্ট করে, বা এই ইলেকট্রনের মধ্যে গতি শক্তি আছে। সো আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা যে গতি শক্তি নিয়ে চলতেছে, এবং এই ইলেকট্রনটা যখন এই দিক থেকে এই বরাবর প্রবাহিত হবে, এবং প্রবাহিত হওয়ার পরে যখন এই লাইটের এই ফিলামেন্টের মধ্য দিয়ে যাবে, তখন যেটা হবে সেটা হচ্ছে এই ইলেকট্রনের গতি শক্তির কিছুটা অংশ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, সরি গতি শক্তির কিছুটা অংশ আলোক শক্তিতে রূপান্তরিত হবে। অ্যাকচুয়ালি এই শক্তির উৎসটা হচ্ছে এই জায়গা থেকে। আমরা অনেকেই ভাবতে পারি যে অ্যাকচুয়ালি বিদ্যুৎ প্রবাহিত যখন হয়, যখন একটা লাইট জ্বলে, তার মানে ইলেকট্রনটা মানে ইলেকট্রন কমে যায়, বা ইলেকট্রন যেটা হয় ইলেকট্রন কমে যেতে পারে, বাট এই ধারণাটা হচ্ছে আমাদের ভুল। আমাদের অ্যাকচুয়াল ধারণাটা হচ্ছে যদি 10টা ইলেকট্রন থাকে ব্যাটারিতে, তবে ব্যাটারির চার্জ শেষ হোক আর যাই হোক শেষ হোক, সবশেষে ব্যাটারিতে 10টা ইলেকট্রনই থাকবে। বাট যেটা হবে, আমরা যখন বলতেছি একটা ব্যাটারির চার্জ শেষ, এইটা বোঝাচ্ছে যে আমরা যখন বলছি ব্যাটারির চার্জ শেষ, ওইটা বোঝাচ্ছে যে ব্যাটারিটার যেই ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোর গতি শক্তি শেষ, মানে সেই ইলেকট্রনগুলোর কোনো গতি শক্তি নাই, যেই কারণে সেই ইলেকট্রনগুলোর গতি শক্তি দিয়ে আমরা অন্য কোনো কাজ করতে পারতেছি না। ওকে, সো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তার মানে যে এই যে ইলেকট্রনটার যে গতি শক্তিটা ছিল, অ্যাকচুয়ালি এই ইলেকট্রনের গতি শক্তিটাই আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবং তারপরেও যদি আরো কেউ ব্যাখ্যা চায় যে অ্যাকচুয়ালি কিভাবে আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে, আমরা জানি যে সেই বাল্বের মধ্যে যে ফিলামেন্টটা থাকে এটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট। সাপোজ বাল্বের ফিলামেন্টের মধ্যে যেই রোধ থাকে, সেই রোধ হচ্ছে অত্যন্ত বেশি মানে রোধজনিত একটা থাকে, এটা হচ্ছে টাংস্টেন থাকে। সো এইটা রোধ হচ্ছে অতি মানে অধিক বা অত্যন্ত বেশি। সো এইটার কারণে যেটা হয়, একটা ইলেকট্রন যখন এটার বরাবর ঢুকে, তখন এই যে ইলেকট্রন যেহেতু এটা রোধ বেশি, অর্থাৎ ইলেকট্রনটাকে সে কি করে কি বলতে চাইছিলাম, ইলেকট্রনটাকে কি করে সে চারদিক থেকে বাধা দেয়। যখন বাধা দেয় তখন একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যেই ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা সংঘর্ষ হয়। খেয়াল করো, আমি যদি একটু ভালোভাবে ডিটেলস দেখানোর চেষ্টা করি, তখন হচ্ছে ব্যাপারটা ঠিক এইরকম। সাপোজ ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, এটা হচ্ছে একটা তার, এবং এই তারের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের যে তারের নিজস্ব যে পরমাণুগুলো আছে সেগুলো হচ্ছে তারের নিজস্ব পরমাণু, এবং এই যে তারের নিজস্ব পরমাণু এদিকে ইলেকট্রন এক্সিস্ট করে, এদিকে ইলেকট্রন এক্সিস্ট করে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গায় যখন ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, খেয়াল করো ইলেকট্রনগুলো যখন ফ্লো হচ্ছে, যদি রোধ বেশি হয় তখন এই যে এইগুলোর সাথে ইন্টারাকশন বেশি হচ্ছে, অর্থাৎ সংঘর্ষ বেশি হচ্ছে। খেয়াল করো, যখন এই যে এই পরমাণুটার সাথে এই ইলেকট্রনটার, বা এই এই ইলেকট্রনটার সাথে এই ইলেকট্রনটার যখন এই জায়গায় বেশি সংঘর্ষ ঘটতেছে, তখন অ্যালটিমেটলি যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমরা জানি যে সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয়, এবং যখন বেশি রোধ থাকবে তখন বেশি সংঘর্ষ ঘটবে, অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হইতে হইতে সেটা একটা সময় কি হবে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এইখানে সাপোজ কালো ছিল, এটা লাল হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি এয়ার মধ্যে যেটা থাকে, আমাদের বাল্বের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন গ্যাস থাকে, আর্গন বা হিলিয়াম গ্যাস, ওইগুলো এটাকে দীপ্তিমান করে তোলে, জাস্ট এইটাই। সো আমরা কি বললাম যে আমরা যখন একটা ব্যাটারি নিব, তারপরে যখন একটা সার্কিটে দিব, তখন ইলেকট্রনের কোনো লস ঘটবে না। যদি লস ঘটে তাহলে ঘটবে হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি, অ্যাকচুয়ালি ইলেকট্রনের ওই গতি শক্তিটাই অন্যান্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। খেয়াল করো, যখন একটা ইলেকট্রন 10টা ইলেকট্রন প্রবাহিত হবে আমি বলছি, তখন এই 10টা ইলেকট্রনই ব্যাটারির চার্জ শেষ হওয়ার পরে 10টা ইলেকট্রনই থাকবে, বাট যেটা থাকবে না সেটা হচ্ছে ইলেকট্রনগুলোর গতি শক্তি থাকবে না, বা বিভব পার্থক্য থাকবে না, যেটা আমি ওহমসের লতে বুঝাইছি। সো এখন চলে যাবো হচ্ছে আমি যদি কয়েকটা রুটকে একসাথে সংযুক্ত করি তখন যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো সাপোজ ধরো এটা হচ্ছে একটা বর্তনী, সাপোজ এটা হচ্ছে একটা বর্তনী, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে সাপোজ এই জায়গা থেকে আই প্রবাহিত হওয়া শুরু হবে, এই জায়গা থেকে আই প্রবাহিত হওয়া শুরু হবে, এটার নাম দিলাম R1, এটার নাম দিলাম R2, এটার নাম দিলাম R3। খেয়াল করো, সো এই যে এই বর্তনীটাতে কয়েকটা রোধ এক্সিস্ট করতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তড়িতের যেই ধর্মটা, সেই ধর্মটা হচ্ছে সে এই দিক থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসবে। কারণটা আমি যখন অহংসার লোকে লতে বলেছিলাম তখন এইভাবে বলছিলাম যে এই সাপোজ ধরো দুইটা পাত্র, এবং এই দুইটা পাত্রের একটাতে প্লাস আছে, তিনটা প্লাস আর একটা তিনটা মাইনাস আছে। তুমি যখন তার দিবা তখন এই তিনটা মাইনাস এই তিনটা প্লাস এ ইচ্ছা করবে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ বলতে বোঝাচ্ছে এই মাইনাস অংশ থেকে মানে নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চল পর্যন্ত আসা,
এই যে এইটা ছোট দিলাম দ্যাট মিন্স এটা মাইনাস, এটা বড় দ্যাট মিন্স এটা প্লাস। এখন যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো, এই যে এটা হচ্ছে সাপোজ 2 নম্বর পাত্র আর এটা হচ্ছে 1 নম্বর পাত্র, সো অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো এইভাবে আসার পরে এই জায়গায় আসবে। আলটিমেটলি যেটা হবে আস্তে আস্তে নিউট্রাল ভিতরে থাকবে। সো এই যে ইলেকট্রন গুলো যখন যাবে, আমাদের ধারণা যে রোধ মানে বাধা দিচ্ছে রোধ, তার মানে এই জায়গায় হয়তো বা ইলেকট্রন লস ঘটতে পারে, বাট এই ধারণাটা একটু ক্লিয়ার করে নেবো। আমি আগেই বলছি রোধ যদি লস ঘটে তখন লস ঘটবে হচ্ছে ইলেকট্রনের গতি শক্তির, কখনো ইলেকট্রনের সংখ্যার না। তার মানে তড়িৎ প্রবাহের কোন সময় লস ঘটবে না, যা লস ঘটতেছে সেটা ঘটতেছে হচ্ছে আমাদের ইলেকট্রনের গতি শক্তি, ইলেকট্রনের সংখ্যার কোন লস ঘটবে না। জাস্ট এইটা আমাদেরকে এই জায়গায় বেসিকলি ক্লিয়ার করতে হবে। সো খেয়াল করো এই যে এই জায়গায় যখন আই ছিল, তখন এই যে এই আই মানে সাপোজ আমি ধরলাম যে 10টা ইলেকট্রন, আই মানে ধরলাম যে 10টা ইলেকট্রন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই যে 10টা ইলেকট্রন এইটা আর ওয়ান টু দের মধ্য দিয়ে গেছে, এবং এই 10টা ইলেকট্রনই আর টু দের মধ্য দিয়ে গেছে, এবং এই 10টা ইলেকট্রনই আর থ্রি রুদের মধ্য দিয়ে গেছে। বাট ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যখন সে আর ওয়ান রুদের মধ্য দিয়ে গেছে তখন সে বাধাপ্রাপ্ত হয়েছে এবং তার কিছুটা শক্তি খরচ হয়েছে, দ্যাট মিন্স এই জায়গায় তার শক্তি কম। যখন আর টু রুদের মধ্য দিয়ে গেছে তখন তার আরেকটু শক্তি লস হয়েছে, যখন আর থ্রি রুদের মধ্য দিয়ে গেছে তখন তার আরেকটু শক্তি লস হয়েছে। বাট এই যে 10টা ইলেকট্রন যেটা ছিল, সেই 10টা ইলেকট্রন এই আর ওয়ানের মধ্য দিয়েও গেছে, আর টু এর মধ্য দিয়েও গেছে, এবং আর থ্রি এর মধ্যে দিয়েও গেছে। দেখ মিস আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এটা যদি আমি শ্রেণী সন্নিবেশ ধরি যে এই একটা রুদের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রুদের, প্রথম রুদের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রুদের প্রথম প্রান্ত, এবং দ্বিতীয় রুদের শেষ প্রান্তের সাথে তৃতীয় রুদের প্রথম প্রান্ত, এইভাবে যে সংযোগটা সেই সংযোগটাকে আমরা বলতে পারি শ্রেণী সন্নিবেশ বা শ্রেণী সংযোগ। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো দেখ মিস এই শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে আমরা একটা কমন কথা বলতে পারি, কথাটা হচ্ছে যে আর ওয়ান আর টু এবং আর থ্রি তিনটা রোদের মধ্য দিয়েই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। খেয়াল করো আমি কি বললাম, আর ওয়ান আর টু এবং আর থ্রি তিনটা রোদের মধ্য দিয়েই আই পরিমাণ প্রবাহিত হবে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আই যদি এখান থেকে যাওয়া শুরু করে তখন এই আই এই আর ওয়ান এর মধ্য দিয়ে যাবে, এই আই এই আর টু এর মধ্য দিয়ে যাবে, এবং এই আই এই আর থ্রি এর মধ্য দিয়ে যাবে। বাট ডিফারেন্সটা হচ্ছে এই যখন এই জায়গায় 10টা ইলেকট্রন আসবে তখন 10টা ইলেকট্রনের যে গতিশক্তি ছিল সেই তার গতিশক্তির কিছুটা কমে যাবে, কারণ এই জায়গায় রোধ ছিল, সে অনেকটা যুদ্ধ করছে, দ্যাট মিন্স তার ক্যালোরি খরচ হয়েছে সাপোজ, দ্যাট মিন্স তার শক্তি কমে গেছে। তারপরে যখন এই জায়গায় গেল তখন দেখবো যে আরেকজনের সাথে ঝগড়া করতে হবে, তখন আবার শক্তি খরচ হলো ওর সাথে ঝগড়া করে, তারপরে যখন আবার গেলাম আবার শক্তি খরচ হলো, বাট ইলেকট্রনের কোনো লস ঘটে নাই। এই জন্য আমি বলতে পারি যে এই আর ওয়ান রুদের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে আর টু রুদের মধ্যে দিয়েও ঠিক একই পরিমাণ, এবং আর থ্রি রুদের মধ্যে দিয়েও ঠিক একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। এইটা হচ্ছে বেসিক একটা শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে, শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক যে প্রত্যেকটি রুদের মধ্য দিয়ে শ্রেণী সন্নিবেশ, শ্রেণী সন্নিবেশ। তো এই যে শ্রেণী সন্নিবেশ, এই শ্রেণী সন্নিবেশের এইটাই হচ্ছে মেইন বেসিক যে প্রত্যেকটি রুদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। বা আমরা এরকমও বলতে পারি যদি কোনো একটা বর্তনীতে, খেয়াল করো যদি কোনো একটা বর্তনীতে 2-4 রুদের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তখন আমরা মোটামুটি শিওর বা মোটামুটি বলতে পারি যে ওই 2টা রুদ শ্রেণী সংযোগে অবস্থিত বা শ্রেণী সংযোগে আছে। সো এটা যদি বেসিক হয়, তারপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের প্যারামিটার ছিল, আমরা যদি অহমস এর ল নিয়ে চিন্তা করি আমাদের প্যারামিটার ছিল 3টা, একটা ছিল আই, একটা ছিল ভি, একটা ছিল আর। এখন একটা জিনিস খেয়াল করো আমরা আর এর অবস্থাগুলো বর্ণনা করতে পারছি, একটা হচ্ছে আর ওয়ান, একটা হচ্ছে আর টু, একটা হচ্ছে আর থ্রি, এবং আমরা আই এর অবস্থাটাও বর্ণনা করতে পারছি, সবগুলোর মধ্য দিয়ে একই পরিমাণ আই। এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখন আমাদেরকে যে রাশিটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ভি রাশিটা নিয়ে চিন্তা করতে হবে। এখন আমি যদি ভি রাশিটা নিয়ে চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি কি পাই সেটা খেয়াল করো, যখন ভি রাশিটা নিয়ে চিন্তা করবো আমরা যদি ভি রাশিটা খেয়াল করি, বিভব, বিভব মানে হচ্ছে এক প্রকার শক্তি, খেয়াল করে এক প্রকার শক্তি অসীম দূরত্ব থেকে এক রকম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তি হয় তাকে শক্তি খরচ করতে হয় তাকে বলা হয় বিভব শক্তি। তার মানে এই যে বিভব, বিভব মানে হচ্ছে এক প্রকার কাজ। এখন খেয়াল করো সাপোজ এই জায়গায় 10টা ইলেকট্রন, সাপোজ আমি বললাম যে এই জায়গায় যখন এই এই পয়েন্ট গুলো আমি নাম দিলাম, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে ডি পয়েন্ট, খেয়াল করো। এবং যখন এ পয়েন্টে 10টা ইলেকট্রন আসলো, তখন এ পয়েন্টে 10টা ইলেকট্রন আসার পরে যেটা হলো সেটা হচ্ছে এই এ পয়েন্টে 10টা ইলেকট্রন আসার পরে
দশটা ইলেকট্রনের গতি শক্তি আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ইলেকট্রনের গতি শক্তি ছিল এক করে, দ্যাট মিন্স আপনি এই জায়গায় প্রত্যেকটা ইলেকট্রনের গতি শক্তি হচ্ছে দশ দশ জুম, তাই না? সো আমি যদি একটু বড় করে চিত্রটা আঁকি, জুম করতে পারি, ওকে জুম করি, ওকে খেয়াল করো, এখন খেয়াল করো, সেটা হচ্ছে এই যে যখন এ বিন্দুতে আসলো তখন যে দশটা ইলেকট্রন ছিল ওই দশটা ইলেকট্রনের প্রত্যেকটারই শক্তি ছিল সাপোজ ওয়ান জুল করে, সো এই যে ওয়ান জুল না সরি সরি আমরা ধরি যে থ্রি জুল করেছিল, সাপোজ এই যে দশটা ইলেকট্রন আসলো প্রত্যেকটারই শক্তি ছিল থ্রি জুল করে, সো প্রত্যেকটারই শক্তি ছিল থ্রি জুল করে, বাট এই যে যেটা রুদ ছিল এই রুদের মধ্য দিয়ে যখন সে গেল তখন অবশ্যই তার কিছুটা শক্তি খরচ হয়েছে, কারণ এই জায়গায় তাকে সংঘর্ষ পার হয়ে যাইতে হয়েছে, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে এই জায়গায় দশটা ইলেকট্রন যখন আসলো তখন তার শক্তি ছিল ত্রিশ, খেয়াল করো তখন তার সাপোজ তখন তার বিভব শক্তি অর্থাৎ তার শক্তি ছিল ত্রিশ, এবং আমরা পরে যেটা দেখবো সেটা হচ্ছে এই ত্রিশ শক্তি ছিল, কিন্তু সে যখন এই যে যখন এই ত্রিশ পার হয়ে যখন বি বিন্দুতে গেল তখন তার শক্তি পরিমাণ সাপোজ কোন কারণে কমে গেল, কমার কারণটা হচ্ছে এই জায়গায় রুদ এক্সিস্ট করতেছে, রুদ পার হয়ে তাকে যাইতে দিতেছে, তাকে সংঘর্ষ করে যাইতে দিতেছে, দ্যাট মিন্স আগে যদি বি বিন্দুতে আমি ধরতে পারি তার শক্তি পরিমাণ হচ্ছে বিশ, খেয়াল করো এই দশটা ইলেকট্রনের যে শক্তিটা ছিল এ বিন্দুতে ত্রিশ বি বিন্দুতে হচ্ছে বিশ, কারণটা কি সে একটা রুদ পার হয়ে গেছে, সো এই জায়গায় যদি আমি ধরি যে এইটা ছিল ভি ওয়ান এটা ছিল ভি টু, সাপোজ ধরো যে এটা ছিল ভি জিরো এটা ছিল ভি ওয়ান, দ্যাট মিন্স আলটিমেটলি এই দুইটার যে বিভবের যে পার্থক্য সেটাকে আমরা আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ধরতে পারি, অর্থাৎ আর ওয়ান রোধের দুই প্রান্তের মধ্যে দশ শক্তি মানে মানে দশ শক্তির পার্থক্য আছে, খেয়াল করো একটা একদিকে হচ্ছে ত্রিশ আর একদিকে হচ্ছে বিশ, খেয়াল করো তারপরে এই যে এই দশটা ইলেকট্রনের এখন বি বিন্দুতে তাদের বিশ জুল শক্তি আছে, এবং এই বিশ জুল শক্তি নিয়ে তারা যখন এই রুদের ভিতরে প্রবেশ করলো তখন যেটা হলো সেটা হচ্ছে যেহেতু রুদের ভিতরে প্রবেশ করলো সেহেতু এই রুদে তার সংঘর্ষ ঘটছে এবং তার শক্তির কিছুটা লস ঘটছে, সো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় বিশ ছিল এবং সি বিন্দুতে আসার পরে তার শক্তি হয়ে গেল সাপোজ পনেরো জুল, খেয়াল করো তার শক্তি হয়ে গেল পনেরো জুল, কারণ আমরা বলতে পারি যে বি এবং সি বিন্দুর যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যের মান হচ্ছে পাঁচ জুল, খেয়াল করো তারপরে যদি আমরা খেয়াল করি এইটাতে সি বিন্দুতে পনেরো ছিল এবং এই দশটা ইলেকট্রনের শক্তি ছিল পনেরো, এবং এই দশটা ইলেকট্রনে যখন ডি বিন্দুতে গেল তখন তাকে পথের মাঝখানে একটা রোদ পার হয়ে যাইতে হয়েছে, এবং যেহেতু একটা রোদ পার হয়ে যাইতে হয়েছে সো এই জায়গায় আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আমরা ধরে নিই যে তার শক্তি পনেরো থেকে আটে আসলো, সো আর এমন একটা কি সিদ্ধান্ত উপনীত হইতে পারে সেটা হচ্ছে খেয়াল করো এই যে আর ওয়ান রুদ, এই আর ওয়ান রুদের যে দুই প্রান্ত ছিল আর ওয়ান রুদের যে দুই প্রান্ত ছিল এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য ত্রিশ মাইনাস বিশ দ্যাট মিন্স দশ, এবং আর টু রুদের যে বিভব পার্থক্য আর টু রুদের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য হচ্ছে বিশ মাইনাস পনেরো অর্থাৎ পাঁচ, এবং আর টি রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে পনেরো মাইনাস আট অর্থাৎ সাত, খেয়াল করো এখন একটা জিনিস খেয়াল করো আলটিমেটলি আমি এই জন্য প্যারামিটার গুলোর নাম দিতে পারি আর ওয়ান রুদের যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা মানে ভি ওয়ান, এবং আর টু রুদের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান হচ্ছে ভি টু, এবং আর থ্রি রুদের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান হচ্ছে ভি থ্রি, এখন খেয়াল করো সো তুমি যদি এই এটা করো যে আমরা যেহেতু জানি যে আই সমান সমান ভি আর, আই সমান সমান যেহেতু ভি আর আমরা সূত্র একটা সূত্র জানি আই সরি আই সমান সমান ভি বাই আর সরি আই সমান সমান ভি বাই আর আমরা যদি এই সূত্রটা জানি, এবং তুমি যদি এইখানে এই কাজটা করো খেয়াল করো এইদিকে আর এবং ভি এবং আই এর মধ্যে একটা তোমাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এদিকের আইটা হচ্ছে এই আর এর মধ্য দিয়ে গেছে এবং এদিকের ভিটা হচ্ছে এই আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, আচ্ছা এটা আমরা একটু পরে কথা বলবো, সো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে বি ওয়ান হচ্ছে প্রথম রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য, বি টু হচ্ছে দ্বিতীয় রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং বি থ্রি হচ্ছে তৃতীয় রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য, এখন এইটা যদি বুঝি তখন আমরা চলে যাবো হচ্ছে তুল্য রুদের ইয়াতে ডেফিনেশনে, সো তুল্য রুদের ডেফিনেশনে যদি আমি চলে যাই আমরা এই বেসিকটা ক্লিয়ার করার পরে আমরা চলে যেতে পারি হচ্ছে তুল্য রুদ, অ্যাকচুয়ালি তুল্য রুদ বলতে কি বোঝায় খেয়াল করো সাপোজ এই বর্তনীতে আমি তিনটা রুদ ইউজ করছি, একটা হচ্ছে আর ওয়ান আরেকটা হচ্ছে আর টু আরেকটা হচ্ছে আর থ্রি,
এখন আমি চাইতেছি যে আমি এই তিনটা রোদ ইউজ করবো না, আমি এই তিনটা রোদের পরিবর্তে একটা রোদ ইউজ করবো, এবং এই একটা রোদ ইউজ করলেও যাতে খেয়াল করো একটা রোদ ইউজ করার পরেও যাতে বর্তনীর যে তড়িৎ প্রবাহ ছিল এবং বর্তনীর যে মোট বিভব পার্থক্য ছিল, বিভব শক্তির যে পার্থক্য ছিল, সেইটা যেন চেঞ্জ না হয়, খেয়াল করো আমি কি বললাম। তুল্য রোধ মানে হচ্ছে আমি এই তিনটা রোধের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করব যেই রোধটা ব্যবহার করলে আমার বর্তনীটা যেরকম ছিল অর্থাৎ বর্তনীর প্রতিটা অংশে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতো সেই পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, এবং বর্তনীর যেই মোট বিভব পার্থক্য ছিল সেই বিভব পার্থক্যেরও যাতে চেঞ্জ না হয়, খেয়াল করো। আমি একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। সাপোজ এই এইখানে তিনটা রোধ ছিল, কয়টা রোধ ছিল এখানে? তিনটা রোধ, এক দুই তিন। এখন আমি এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে চাচ্ছি, সাপোজ রোধটা হচ্ছে এরকম, এবং এই রোধটা ইউজ করার পরে বর্তনীর আগের যে তড়িৎ প্রবাহিত প্রবাহটা ছিল, সাপোজ আগের তড়িৎ প্রবাহের মান ছিল সাপোজ 10 টা ইলেকট্রন বলছিলাম, সাপোজ ধরে যে 10, তো এই 10 ঠিক থাকবে, এবং যেটা হবে সেটা হচ্ছে বর্তনীর যে মোট বিভব পার্থক্য ছিল, আর বর্তনীর মোট বিভব পার্থক্য যদি খেয়াল করি, এই এই প্রথম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য হলো 30 মাইনাস 20, দ্যাট মিনস আনসার হলো 10, তার মানে বিভব পার্থক্য হচ্ছে 10 প্লাস 20 থেকে 15 বিয়োগ, আসলো কত? 5 প্লাস 15 থেকে 8 বিয়োগ, আসলে আসলো কত? 7, দ্যাট মিনস 10 15 10 17 17 10 15 15 22, খেয়াল করো 8 মিলে যে রাশি সেটা হচ্ছে 22, অর্থাৎ খেয়াল করো বর্তনীর যেই মোট যে বিভব পার্থক্য সেই মোট বিভব পার্থক্যের মান হচ্ছে 22। আর আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এমন একটা রোধ ব্যবহার করতে চাচ্ছি যে রোধটা ব্যবহার করার ফলে বর্তনীতে আগে যে তড়িৎ প্রবাহটা ছিল এখনও সেই তড়িৎ প্রবাহটা থাকবে, এবং বর্তনীর যে মোট বিভব পার্থক্য ছিল, মোট বিভব পার্থক্য পুরাটা বর্তনীর তিনটা ইউজ করার পরে পুরাটা বর্তনীর যেই বিভব পার্থক্য ছিল সেই বিভব পার্থক্যটাও সেম থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই জায়গায় যে কোনো মানের একটা রোধ বসাইলাম, এই তিনটা রোধের পরিবর্তে যে কোনো মানের একটা রোধ বসাইলাম, যদি বসাই তখন আমি একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে এটার মধ্যে আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, কারণ আমি আগে বলছি যে এই যে 10টা ইলেকট্রন ছিল এই 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রনে প্রবাহিত হবে, দ্যাট মিনস এই যে তুমি এইটার মান কত দিতেছো এটার উপর ডিপেন্ড করতেছে না যে এখানে তড়িৎ প্রবাহিত মানে কি হচ্ছে, এটার একটু ডিপেন্ড করতেছে হচ্ছে বিভব পার্থক্যের উপর, আমি বুঝাচ্ছি খেয়াল করো। সো কি বললাম, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, সো আমরা এটা নিয়ে চিন্তা করতেছি না, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে একটু ম্যাথমেটিক্যালি নিয়ে আসবো, সেই ইকুয়েশনটা হচ্ছে এই জায়গায় খেয়াল করো, আমরা ধরলাম যে মোট বিভব পার্থক্য হচ্ছে ভি, মোট বিভব পার্থক্য হচ্ছে ভি, এবং এই ভি কিন্তু এই ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এর সমান, খেয়াল করো এই যে মোট যে ভি এই ভি কিন্তু ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি এর সমান। তারপরে যদি আমরা খেয়াল করি যে এখন আমি এমন একটা রুট ব্যবহার করতে চাচ্ছি যেই রুটটা ইউজ করার পরে আমার এই তিনটা রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতো সেটার মধ্যে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এই তিনটা রোধের মধ্যে যে পরিমাণ বিভব পার্থক্য ছিল সেই বিভব পার্থক্যটা ঠিক থাকবে, এবং বিভব পার্থক্যের মানটা আমরা বের করতে পারছি, সেই বিভব পার্থক্যের মানটা হচ্ছে 22, তিনটা রোধের মধ্যে যে বিভব পার্থক্যটা ছিল সেটা ছিল 10 5 7 22 ছিল, দ্যাট মিনস আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই ভি সমান সমান আমি যেটা লিখতে পারি, আমরা সূত্র পড়ছি আই সমান সমান আই সমান সমান হচ্ছে ভি বাই আর, এখন এই ভি যেহেতু পুরাটা বর্তনীর বিভব পার্থক্য, দ্যাট মিনস এই ভি মানে লিখতে পারি পুরাটা বর্তনীর আই ইনটু, খেয়াল করো পুরাটা বর্তনীর আই লিখতে পারি ইনটু যেটা লিখতে পারি সেটা হচ্ছে পুরাটা বর্তনীর রুট, আমি যেই একটা রুট ব্যবহার করতে চাচ্ছি সেই পুরাটা বর্তনীর জন্য যে রুটটা ব্যবহার করতে চাচ্ছি সেই রুটটা, খেয়াল করো দ্যাট মিনস আমি লিখতে পারি এখানে আর পি সরি আর এস মানে হচ্ছে তুল্য রোধ সিরিজে বা ইয়াতে শ্রেণী সন্নিবেশে সমান সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে খেয়াল করবো এই ভি ওয়ান যখন বের করতে চাইবো তখন আমি যেটা খেয়াল করবো
এই v1 কোন রুদের কোন রুদের দুই প্রান্তিক বিয়োগ পার্থক্য r1 রুদের দুই প্রান্তিক বিয়োগ পার্থক্য তাহলে দেখতে হবে যে এই r1 রুদের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে খেয়াল করো আগে বলছিলাম যে এই i যখন আসবে তখন এটার মধ্যে দিয়ে যাবে এইটার মধ্যে দিয়ে যাবে এইটার মধ্যে দিয়ে যাবে তাহলে সাধারণত যেটা হলো সেটা হচ্ছে আমরা v1 সমান সমান লিখতে পারি i1 খেয়াল করো এটা যদি v1 হয় এটা যদি r1 হয় এটা যদি i1 হয় তাহলে v1 সমান সমান লিখতে পারি i1 r1 কিন্তু এই i1 ও যা এই i ও তা মানে i1 এর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে i2 এর মধ্যে সরি r2 এর মধ্যে যে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে r3 এর মধ্যে যে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে দ্যাট মিন্স তাহলে আমি লিখতে পারি v1 সমান সমান ir1 এটা আমি লিখতে পারি ir1 ঠিক এরকম v2 এর মধ্যে যে পরিমাণ গেছে সেটাকে আমরা লিখতে পারি ir2 প্লাস v3 এর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা লিখতে পারি ir3 আমাদের টার্গেট হচ্ছে আমরা এই rs এর মান বের করব অর্থাৎ rs এর মান যদি বের করতে চাই তখন যেটা করব সেটা হচ্ছে খেয়াল করো এদিকে আমি লিখতে পারি i rs সমান সমান এদিকে i কমন নিতে পারি তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে r1 r2 r3 এখন আমি যদি দুই পক্ষ থেকে i বাদ দিই i কাটা দিই তখন থাকতেছে rs সমান সমান r1 r2 r3 অর্থাৎ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি শ্রেণী সন্নিবেশে একটা তুল্য রোধ ব্যবহার করতে চাই তখন এই যে তুল্য যেই রোধগুলো আছে শ্রেণী সন্নিবেশে এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা মানের যোগফলের সমষ্টি সমান হচ্ছে শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের মান তিনটা রোধের পরিবর্তে আমি যেই একটা রোধ ব্যবহার করতে চাচ্ছিলাম সেই একটা রোধের মান হচ্ছে এই তিনটা রোধের যোগফলের সমান আর কিছু বুঝি না কি বললাম শ্রেণী সন্নিবেশে শ্রেণী সন্নিবেশে তুল্য রোধের মান হচ্ছে আমি যতগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে চাচ্ছি ওই প্রত্যেকটা রোধের যোগফলের বা সমষ্টির সমান খেয়াল করো rs সমান সমান r1 প্লাস r2 প্লাস r3 এখন তোমরা নিশ্চয়ই শ্রেণী সন্নিবেশে তুল্য রোধ কিভাবে করতে পারে সেটা করতে পারবা সো আমি এখন চলে যাবো হচ্ছে সমান্তরাল সন্নিবেশ